আসলে কি? রেকি মূলত একটি জাপানি শব্দ। রেই মানে সর্বব্যাপী এবং কি মানে প্রাণশক্তি। অপরিমিত এই প্রাণশক্তির পুনরাবিষ্কর্তা জাপানের একজন অধ্যাপক ডক্টর মিকাও উসুল এই শক্তির নাম দিয়েছেন রেকি। প্রকৃতপক্ষে রেকি অর্থাৎ সর্বব্যাপী প্রাণশক্তি হলো সেই শক্তি যা সাধারণের কাছে পরিচিত জাগতিক শক্তি, যা আমাদের বাঁচিয়ে রেখেছে। চর্মচক্ষে দৃশ্যমান আমাদের এই দৈহিক চেহারা সর্বদা একটি সূক্ষ্ম অদৃশ্য শক্তি প্রবাহ দ্বারা আবৃত থাকে, যার নাম অরা। আপনারা অনেকেই জানেন এই অরাতে আছে 7টি চক্র অর্থাৎ শক্তি কেন্দ্র। এই চক্রগুলি আমাদের দেহ এবং অরার মধ্যে জাগতিক শক্তি আহরণ করে তরঙ্গ সৃষ্টি করে। যখন এই তরঙ্গ কম্পনের মাত্রা মৃদু পরিমাণে হয় অথবা চক্রগুলি একে অপরের সঙ্গে স্বাভাবিক ছন্দবদ্ধ অবস্থায় থাকে না, এবং যখন আমাদের মধ্যে জাগতিক শক্তির পরিমাণ খুব কমে আসে, তখন আমরা অসুস্থ হয়ে পড়ি। এই সময় রেকি অর্থাৎ সর্বব্যাপী প্রাণশক্তি আমাদের শরীরে ভারসাম্য ফিরিয়ে এনে চক্রগুলিকে স্বাভাবিক ছন্দময় করে তোলে, ফলে রোগমুক্ত দেহ আবার সুস্বাস্থ্যের অধিকারী হয়ে সুখী ও স্বচ্ছন্দ জীবন উপভোগ করে।